নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আটই ফেব্রুয়ারি দু মঙ্গলবার হনুমানজির কৃপায় বজরঙ্গবলির কৃপায় এই পাঁচ রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে অর্থাৎ এই আটই ফেব্রুয়ারি দু এই পাঁচ রাশি আমি দৈনিক লটারির উপর ভিডিও আমি দিয়ে থাকি এই পাঁচ রাশি কিন্তু লটারি কিন্তু কনফার্ম পেতে কিন্তু চলেছে তবে আমি ভিডিওটি খুব ছোট তৈরি করি ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন অনেক কিছু তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন দেখুন আপনি আপনার রাশির নাম শুনছেন দুম করে বেরিয়ে যাচ্ছেন যে আমি এই রাশির নাম শুনলাম তাহলে যাই লটারিটা কেটে আসি এই কাজটা করবেন না এই ভিডিওটিতে অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি কিন্তু দিয়ে থাকি যারা দৈনিক লটারি দেখছেন অনেকেই কমেন্টস করছেন যে স্যার আমি লটারি পেয়েছি ছোট প্রাইজ হলেও কিন্তু পেয়েছি কেউ কেউ লিখছে বড় প্রাইজ পেয়েছে আবার কেউ লিখছে যে স্যার আমার একটুর জন্য লটারি বড় প্রাইজ আমার হাত ছাড়া হয়ে গেল একটি কি দুটি নাম্বারের জন্য অর্থাৎ এই জায়গাটা যাদের ক্ষেত্রে হচ্ছে প্রতিদিন আপনার এই জায়গাটা দিকে ধাক্কা খাচ্ছেন সেই জন্য আপনারা আপনাদের জন্মকুণ্ডলিটা আপনারা বিচার করেন অর্থাৎ আপনি যে সময় জন্মিয়েছিলেন সেই সময়ে গ্রহের অবস্থান সেই সময়ে আপনার দ্বিতীয় পঞ্চম এবং একাদশ এবং নবম ভাগ কি পজিশনে আছে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কি না এটা কিন্তু দেখা দরকার এবং আমি বারবার বলে থাকি লটারির ক্ষেত্রে যে গ্রহগুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট ভূমিকা থাকে সেই গ্রহগুলো হচ্ছে এক রাহু শুক্র শনি এবং বুধ এই চার চারটি প্ল্যানেট এই লটারিতে পাওয়ার জন্য কিন্তু আপনাকে সাহায্য করবে অর্থাৎ বিশেষ করে রাহুর ভূমিকা কিন্তু এই কলিযুগে হঠাৎ আকর্ষিক প্রাপ্তি এটা করে থাকে রাহু এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি জানাই দেখুন যারা এই ভিডিওটি দেখছেন আবারও বলবো নিজ দায়িত্বে আপনারা এই ভিডিওটি দেখুন আমি এই ভিডিওটিতে বারবার বলি যে দিনের শুভ সময় এবং রাহুকাল এবং যারা হয়তো লটারি কাটতে পারছেন না শুভ সময়ের মধ্যে তারা কি লটরি পাবে না তারাও পাবেন তাদের জন্য রাশিভিত্তিক আমি কিন্তু সময়টা আপনাদের জন্য কিন্তু দিয়ে দিই সে সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন তাতে কি কিছু কিছু শুভক্ষণ থাকে দিনে কি কিছু কিছু শুভ মুহূর্ত থাকে যে মুহূর্তেতে আপনি কাজ যদি করেন তাহলে লটারিতে আপনি কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং বেশ কিছু দিনে অশুভ মুহূর্ত থাকে যেমন একটা কাল এই সময় শুধু লটারি বলে না আপনি শেয়ার মার্কেট আপনি কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কোনো সই বা যাত্রা যে কোনো শুভ কাজ আপনাকে কিন্তু বর্জন কিন্তু করতে হবে এবং প্রত্যেকে জয় বজরং বলি জয় বজরং বলি জয় বজরং বলি এই কমেন্টটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করুন আমি এবার আপনাদেরকে জানাবো আগামীকাল যে নক্ষত্র রিপ্রেজেন্ট করছে দিনটিকে এবং শুভযোগ এবং এর পাশাপাশি রাহুকাল এবং রাশিভিত্তিক সময় রাশির নাম এবং রাশিভিত্তিক সময় আবারও বলছি যাদের ক্ষেত্রে ফট করে শুনে বেরিয়ে যাচ্ছেন এই ভুল কাজটা আপনারা করবেন না অনেকে লটারি কাটছেন লটারি লাগছে না আবার অনেকে লেগে যাচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যভাব আপনার আপনি কত অ্যামাউন্টের অর্থ আপনি পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য ভাবের উপর আপনি পাঁচশো টাকা পাবেন কি পাঁচ হাজার কি পঞ্চাশ হাজার কি পাঁচ লাখ কি পঞ্চাশ লাখ কি এক কোটি টোটাল ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর ভাগ্যভাব আপনার যত স্ট্রং হবে আপনি কিন্তু লটারি থেকে সেই অর্থ কিন্তু পাবেন পাবেন আমি যে পাঁচ রাশির কথা বলছি কি না ছোট হোক বড় হোক মাঝারি হোক যে কোনো পুরস্কার আগামীকাল এই আটই ফেব্রুয়ারি দু মঙ্গলবার এই রাশিগুলো কিন্তু লটারি কিন্তু পেতে চলেছে তো আগামীকাল যে নক্ষত্র দুটি রিপ্রেজেন্ট করছে দিনটিকে একটি হচ্ছে ভরণী নক্ষত্র আর একটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র এবং যে যোগটি থাকছে সেটি হচ্ছে শুক্র যোগ এই এবং দিনটিতে বেশিরভাগ সময়টাই আমি যদি বলি খুব ভালো সময় বলা যেতে পারে এবং রাহুকালটা আপনাদেরকে আমি জানাবো তার আগে আপনাদেরকে ব্রহ্ম মুহূর্তটা জানিয়ে দিই চারটা উনচল্লিশ থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চারটা উনচল্লিশ থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বৈকাল চারটা উনচল্লিশ টু পাঁচটা পঞ্চান্ন এই সময়ের মধ্যে আপনার লটারি কাটার চেষ্টা করুন আর একটি আপনার বারোটা সাত থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত বারোটা সাত থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত আর একটি টাইম আর রাহু কাল যে সময় যে কোনো শুভ কাজ করবেন না বর্জন করুন বারবার বলি সেটি হচ্ছে দুপুর তিনটা থেকে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত তিনটা থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টি রাহুকাল মোটামুটি কালকে এই সময় বাদ দিয়ে যে কোনো সময় আপনারা লটারি কাটতে পারেন তবে ব্রহ্ম মুহূর্ত অভিজিৎ মুহূর্তটা বিশেষ করে মেনটেন করার চেষ্টা করুন এবং আমি আপনাদেরকে এবার রাশির নাম এবং রাশিভিত্তিক যে সময়টি ইম্পর্টেন্ট সময় এই সময়ের মধ্যে যদি কাটেন আপনি কিন্তু লটারি পাবেন এবং যাদের ক্ষেত্রে লটারি লাগছে না বা তীরে এসে তরি ডুবে যাচ্ছে তারা রাহু কবচ পরিধান করুন যদি আপনার জন্ম ছকে লটারির যোগ থাকে আমি যে শুভ সময় বলছি এবং রাশিভিত্তিক যে সময় বলছি সেই সময় আপনার কাটুন হান্ড্রেড পার্সেন্ট লটারি লাগবেই যদি আপনার বাই বাচ্চাটে যদি থাকে এবারে প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে আটচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি মেষ রাশি দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বিকাল চারটা পঁয়তাল্লিশ থেকে চারটা পঁয়তাল্লিশ থেকে আপনার সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত চারটা পঁয়তাল্লিশ থেকে সিংহ রাশি চারটা পঁয়ত্রিশ থেকে ছটা দুই মিনিট পর্যন্ত তারপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল যে বৃশ্চিক রাশি ক্ষেত্রে যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা সকাল নটা পঞ্চান্ন থেকে বারোটা পাঁচ পর্যন্ত সকাল নটা পঞ্চান্ন থেকে বারোটা পাঁচ পর্যন্ত চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে আপনার সকাল আটটা চৌত্রিশ থেকে দশটা সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ অন্তিম যে রাশি শেষ যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে আপনার সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে একটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনি যদি তুলারাশি মানুষ হন আপনি এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ